সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। আজকের ভিডিওটির মূল বিষয়বস্তু হচ্ছে জ্বলন্ত তেলে নিক্ষেপিত শহীদের কাহিনী। আল্লামা ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহু উইনুল হেকায়ত গ্রন্থে আবু আলী জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, শাম দেশে এক পরিবারে তিন ভাই ছিল। তাদের সময় তারা বড় বাহাদুর ও বীর বলে খ্যাত ছিল। সর্বদা কাফেরদের সাথে সংগ্রাম করত। এক যুদ্ধে রোমের বাদশাহ তাদেরকে বন্দী করে বলল, তোমরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে আমার রাজত্ব তোমাদের দান করব এবং আমার কন্যাদেরকে তোমাদের সাথে বিবাহ দেব। কিন্তু তারা অস্বীকার করল এবং চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন। এটা শুনে বাদশাহ তিনটি প্রকাণ্ড ডেক তৈলপূর্ণ করে আগুনের ওপর চাপালেন। একাধারে তিন দিন পর্যন্ত অগ্নি প্রজ্বলিত হতে লাগল। এদিকে প্রত্যহ তাদেরকে ডেকের নিকট নিয়ে বলতে লাগল, তোমরা নাসারাদের ধর্ম গ্রহণ করো, তা না হলে এই ডেকে নিক্ষেপ করব। তারাও সবসময় অস্বীকার করতে লাগল। চতুর্থ দিন পালাক্রমে প্রথমে বড় ভাই এবং পরে দ্বিতীয় ভাইকে ডেকে নিক্ষেপ করা হলো। তারপর তৃতীয় ভাইকে বুঝিয়ে বলতে লাগল এবং অনেক চেষ্টা করতে লাগল যেন নাসারা ধর্ম গ্রহণ করে, কিন্তু সে কিছুতেই গ্রহণ করল না, অস্বীকার করল। ইত্তবসরে একজন অগ্নি পূজক এসে বলল, বাদশাহ নামদার, আমি তাকে ধর্মান্তরিত করতে পারবো। সে বলল, আরববাসীরা নারী জাতিকে অতিশয় ভালোবাসে। আমার একটি পরমা সুন্দরী কন্যা আছে, তাকে এই কন্যা দান করলে সে ইসলাম ধর্ম ত্যাগ করবে। সে কথা বলে সে চল্লিশ দিন সময় নিল। সে তাকে বাড়ি নিয়ে তার মেয়ের হাওয়ালা করে দিয়ে মেয়েকে বলল, এই লোকটিকে তোমার বশে এনে ধর্মান্তরিত করে দিবে। মেয়ে বলল, নিশ্চয় আমি এ কাজ সম্পন্ন করব, আপনি নিশ্চিন্ত থাকুন। যুবক সারাদিন রোজা রাখে এবং সারা রাত ইবাদত করে কাটাতে লাগল। এরূপে এক মাস অতিবাহিত হলো, কিন্তু সে রমণীর প্রতি ভ্রুক্ষেপও করল না। একদিন তার পিতা জিজ্ঞাসা করল, তোমার কাজ কতদূর অগ্রসর হয়েছে? মেয়ে বলল, তার দুই ভাই প্রাণ ত্যাগ করায় সে চিন্তিত, সেজন্য আমার দিকে আকৃষ্ট হয় না। আমাকে তার সাথে অন্য শহরে পাঠিয়ে দিন এবং বাদশাহর নিকট হতে আরও সময় নিন। তদানুসারে তাদেরকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানেও যুবক পুরা দিন রোজা রাখে এবং সমস্ত রাত্রি ইবাদত করে কাটাতে লাগল, রমণীর প্রতি দৃষ্টিপাতও করল না। নির্ধারিত সময়ের শেষ রাত্রে ওই রমণী তাকে বলল, হে যুবক, তুমি তোমার প্রভুর আদেশ পালনে ও তাবেদারিতে পূর্ণতা প্রাপ্ত হয়েছ। তোমার প্রতিপালক আল্লাহই সত্য, আমিও তোমার ধর্ম গ্রহণ করলাম এবং পূর্বপুরুষের বাতিল ধর্ম ছাড়লাম। যুবক বলল, কি কৌশলে আমরা এই স্থান থেকে পলায়ন করতে পারি? রমণী একটি বলিষ্ঠ অশ্ব নিল। উভয়ে অশ্বে আরোহণ করে পুরো রাত্রি পথ চলল এবং পুরা দিন লুকিয়ে থাকত। এক রাত্রে পথ চলছে এমন সময় কয়েকজন অশ্ব আরোহীর আওয়াজ শুনতে পেল। একটু পরে সেই যুবক দেখতে পেল অশ্বারোহীরা তার ওই দুই নিহত ভাই, তাদের সাথে ফেরেশতাও ছিল। যুবক সালাম দিয়ে জিজ্ঞাসা করল, তোমরা তো নিহত হয়েছিলে, এখন কি করে এখানে এলে? তারা বলল, আমাদের মৃত্যু এরূপ ছিল যে আমরা ডেকে ডুব দিয়ে জান্নাতুল ফেরদাউসে উপনীত হলাম। এখন আল্লাহ তাআলা আমাদেরকে তোমার সাথে এই রমণীর বিবাহ দেওয়ার জন্য প্রেরণ করেছেন। অনন্তর বিবাহ কার্য সম্পন্ন করে তারা যেখান হতে এসেছিল সেখানে চলে গেল। যুবক নববিবাহিতা স্ত্রীকে নিয়ে স্বদেশে পৌঁছালো, সাথে সাথে এই ঘটনা দেশময় ছড়িয়ে পড়ল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।